রোজারি শেষর পর যখন একটা জামাই তার মাসুম দুই হাত পেতে বউয়ের কাছে তার ভাগের সালামি চায়, তখন জান, এই জান একটা আসো তো। কি হইছে? ওই যে আমাকে একটু হিসাব দাও, কে কত টাকা করে দিছে, তারপর আমারটা আমাকে বুঝায় দাও। কিসের কে কত টাকা করে দিছে? আরে বাবা, ঈদের ঈদের সালামের জন্য তোমাকে নিয়ে গেলাম না দাদা দাদির বাসায়, চাচি বাসায়, তারপরে যে ফুপার বাসায়, আরো যে সব আত্মীয়দের বছরের পর বছর খোঁজ নেই না তাদের বাসায়, তো ওরা সবাই সালামে দিছে না, তো ওদের ওই সালামের হিসাব দিবা না আমাকে? ও, তোমার দাদা দাদি দিছে তো 5,000 টাকা। বাহ, তাহলে 2,500 টাকা আমাকে দিয়ে দাও, দাও দাও এখনই দাও। আরে বাবা, 5,000 তো আমাকে দিছে, তোমাকে তো দিছে মাত্র 500। 500 মানে কি বলতো সেগুলা? আর চাচি ফুপা ফুপি বাকি আত্মীয় স্বজনরা দেয় নাই, ওরা তো দেখছি বেশি দিছে, ওদেরটা দাও। হুম, তোমার চাচি ফুপা ফুপি বাকিদের সবাই সালামি মিলাই 40,000 হয়েছে, জানো কি যে খুশি হয়েছি। ও, আমি তো তোমার আগেই কইছিলাম আমার আত্মীয় স্বজন অনেক মন বড়, বুঝছো, দুই হাত পেতে দেয় একদম, মানে টাকা একদম শেষ হয় না। দাও তাইলে ওই ওই 20,000 টাকা দাও, আর এই দাদার ওই 500 টাকা, 20,500 টাকা দাও দাও এখনই দাও। কিন্তু 40,000-এর মধ্যে তো তোমার মাত্র 3,000 টাকা, বাকি 37,000 টাকা তো আমাকে দিছে। এটা কি বললা? আচ্ছা আচ্ছা, হয়তো ভুল করে দিছে, তুমি বুঝো নাই মনে হয়। যেটাই দেখ, টোটাল টাকা আধাআধি ভাগ করো, তো তোমার কিছু অর্ধেক রাখো, আমাকে অর্ধেক দাও। না কেন, আমি এগুলো জমাই ড্রেস কিনবো, আর তোমারটাও রেখে দিব নিজের কাছে, তোমাকে দিলে তো উল্টা পাল্টা খরচ করবা, আমার কাছে থাক, হ্যাঁ লাগলে অল্প অল্প করে নিও। তোমার কি মাথা ঠিক আছে নাকি? বিয়ে করার আগে তো এইসব টাকা আমি পাইতাম, তা আমারটা আমাকে দিবা না? আরে বাবা, তোমার আর আমার কি আবার বলো, আমাদেরই তো সব, নিও যখন লাগে। মানে কি, তোমারে বিয়ে করে তো বিশাল লসে পড়লাম, বিয়ের আগে খালি শুনতাম সাকসেসফুল লোকের পিছনে নাকি একটা নারীর হাত থাকে, কিন্তু তুমি তো দুই হাত নিয়ে আমাকে লুটে পুটে খাইতেছো, আমি কিছু জানি না। আমার 20,500 টাকা আমাকে দাও এখনই দাও। এই ফালতু ছোট লোক কথা কার, ফালতু কথা বলবা না, বুঝছো, কি লুটে পুটে খাইছি তোমার কাছে, কি ছিল তোমার কাছে, হ্যাঁ কি ছিল, আর বললাম তো আমার কাছে রেখে দিচ্ছি, যখন লাগে নিয়ে নিও। ওই বেটি, তোমার মাথা কি পুরো গেছে নাকি? তাহলে তোমার বিয়ে করার কি দরকার ছিল? তুমিও তোমার মায়ের কাছে থাকতা, আমার যখন দরকারই তো নিয়ে আসতাম, তাতে তো তোমার মা রাজি হয় নাই, জোর করে তো বিয়ে করাই দিল, তো এখন টাকার বিষয়ে আমি রাজি হবো কেন? দূর পাগল, বউ আর টাকা কি এক? দূর, মাফ চাইতেছি, বুঝছো জান, মাফ চাইতেছি, প্লিজ দাও আমার 3,000 টাকা দিয়ে দাও, আর লাগবে না, বাকি টাকা লাগবে না, তুমি 3,000 টাকাই দাও, বাকিগুলো তুমি রাখো, আমাকে 3,000 টাকা দিয়ে দাও জান, প্লিজ জান, 3,000 টাকা দাও। ঠিক আছে, এই নাও, আর শুনো, বাজারে যে একটু মাংস টাংস কিনে আনো, বুঝছো, বাসায় তো তেমন কিচ্ছু নাই, শেষ হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, যেতেছি, দাও বাজারের টাকা দাও। ও মা, এই যে দিলাম তো 3,000 টাকা, এই 3,000 টাকা দিয়ে মাংস কিনলে আমার থাকবে কি? তোমার জন্যই তো রান্না করবো, সবই তো তোমার থাকবে, যাও। দূর বেটি।